নমস্কার বন্ধুরা, বম ফ্যামিলি টিভিতে স্বাগত। কালকে তো পুজোর নাচ নাচলে নাড়ু হইতে গুড়মাখানো হয়েছে। আমাদের পুজো তো প্রস্তুতি চলছে, কালকে মঙ্গলবার, কালকে তো পুজো। এই দেখুন এগারোটার মালে ফেটে এসে আমার ছোটো নাচের ছেলে বড় ছেলে আর এদিন পুজো আর সব পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। বেড়ায় আজকে সব কালকে তো লাগবে, ওই জন্য সব আগে থেকে সব রেডি করে রাখছে। এখানে রান্না হবে, এই জায়গাটা আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। কালকে এখানে কিছু জিনিসপত্র রেখে দেবো, এই জন্য পরিষ্কার করে রাখা হয়েছে। এবার চলুন প্যান্ডেলের দিকে দেখাই। ওখানে প্যান্ডেল, তারপর লাইটিং শুধু লাইটিংয়ের লোকজন এসেছে দেখি। ওখানে লাইট লাগানো হচ্ছে, এখন এত লাইট লাগানো হয়েছে। এটা আমাদের গাড়ি ঘর, এখানে গ্যাস এসে গেছে, সবজি, মটরশুঁটি, এটা বিন, ক্যাপসিকাম, মোটামুটি সব সবজি। ওই দেখুন ফুলকপি, আর এই বস্তায় আলু আছে, গ্যাস, ওটা জলের পেটি, এটা খাওয়ার জায়গা। এগুলো এগুলো এখান থেকে এগুলো সব খাওয়ার প্যান্ডেল, এই পুরোটা খাওয়ার প্যান্ডেল। লাইট লাগানো হচ্ছে, সব উপরে আছে, সব লাইট লাগাচ্ছে। এইসব টেবিল চেয়ার সব খাওয়া দাওয়া হবে গাই। আর এইটা আমাদের মায়ের পুজো প্যান্ডেল, এখানে আমাদের মায়ের পুজো হয়। মায়ের পুজো প্যান্ডেল এখানে মা থাকে, আর এখানে আমরা সারা রাত ব্রাহ্মণ আমরা সব বসে থাকি। পুজোর সব আয়োজন সব তো আপনাদের দেখাবো, আগের থেকে প্রস্তুতিটা আপনাদের একটু দেখিয়ে দেবো। আবার এই দেখুন ঝাড়, এখানে বড় ঝাড় লাগানো হবে, এইসব জিনিসপত্র এসে গেছে। ওটা বোর্ডগুলো রাস্তার দিকে লাগানো হবে, বড় গেট করা হয়েছে, সেই গেটে বোর্ডগুলো লাগানো হবে। সবে শুরু করেছে, আজকে সব মানে রেডি করে দেবে। আর মঙ্গলবার, কালকে তো পুজো, কালকে সব দেখাবো। আর বোর্ডগুলো লাগাক, লাইট লাগাক, আবার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা পুজোর ডাব এসে গেছে, আমার নন্দর বড়দের বাড়ি থেকে ডাব এনেছে, পূজায় গাছে উঠেছে জানেন। আর এই ছেলেটা যে কি কষ্ট করে আমাদের পুজো হয় তা বলার মতন না। আর বাবা, বাবার ওখানে খাবারে যাচ্ছে না, বাবা সব মানে সব কিছু করবে, সব কিছু দেখাশোনা করবে, সব কিছু করার দাবি। দাদু কিছু বলতে চাও পুজো সম্পর্কে? কিন্তু শুনবে না, সব করতে হবে। এই যে আমাদের রাজদীপ এসে গেছে, দেখুন ভাই বললাম বন্ধুরা তোমাদের সবার নিমন্ত্রণ আমাদের বাড়ি পুজো। দিদির বাড়ি সবাই আসবা? দিদির বাড়ি সবাই আসবা। ডাব কোথায় না হবে? ডাব এই কোনায় না হবে? দেখুন সব ঝাড় লাইট লাগানো হয়ে গেছে, কোনায় লাইট। জলের পেটি নিয়ে যাচ্ছে, দেখুন কত লোক কাজের, কাজের লোকের অভাব নেই। ঠিক মন প্রাণ দিয়ে কাজ করো, রবিবারই পুজো বলে কথা। এইটুখানি মারছে দেখুন, এক পেটি জল নিয়ে যাচ্ছে, ওরা বিশাল খাটে আমার বাড়ি পুজো। আমার ছোট ছেলে শুধু বসে বসে ফোন দেখে। রান্নার বাসন গুলো তো সব মাজা হয়ে গেছে, এবার ঠাকুরের বাসন মাজে, চলো ওখানে যাওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এই পঞ্চপদী মানে ঠাকুরের সব জিনিসপত্র সব এখানে মাজা হচ্ছে, বৌমা,
কাকিমা আমার ছোট ননদ বিরাট খাচ্ছে, দেখুন কোমর ভেঙে লেগে গিয়েছে, কোমর ভেঙে কাজে লেগে গিয়েছে আমার ছোট ননদ। দুই বেন গলা বাজিয়ে বসে আছে, গল্প হচ্ছে, মনের আনন্দে বসে আছে, ঘাড় কাট হয়ে গেছে। লাইটটা জ্বালালে তারপরে আবার দেখাবো। ছোট ননদের মেয়ে, এবার লাইটিং দেখতে যাবো।